প্রথমেই সবাই আমাদের আরামবাগ লোকসভার সকল নাগরিক বৃন্দকে শুভ বিজয়া প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। বেশ কিছুদিন ধরে আনন্দের সঙ্গে যে পুজো আমাদের জেলা অফিসে অনুষ্ঠিত হয়েছিল, আজকে মায়ের নিরঞ্জন হলো, বিসর্জন হলো। সেই উপলক্ষে আমরা আরামবাগ গোলকপুর জেলা কার্যালয় থেকে প্রসেশন করে তালপুকুর পর্যন্ত এসে বিসর্জন দিলাম। না না, কোনো সমস্যা নেই। প্রথমে আমি সকল আরামবাগবাসীকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানাই এবং তার সাথে সাথে আরামবাগ থানা প্রশাসনকে এবং পৌরসভাকে অনেক শুভেচ্ছা জানাই। কারণ এই যে আরামবাগ পৌরসভায় যে প্রতিমা নিরঞ্জন হচ্ছে এবং এত সুন্দরভাবে করেছে, আমি সকল মানে আমি আমার পৌরসভার প্রত্যেক সদস্যকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। তার সাথে সাথে আমি আমাদের আরামবাগ সাংগঠনিক জেলা জেলা সভাপতি সম্মানীয় বিমান ঘোষ মহাশয়কে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং শারদীয়ার বিজয়ার শুভেচ্ছা জানাই এবং সকল মানে আরামবাগ সাংগঠনিক জেলা এবং তথা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সকল বাসিন্দাকে আমি শুভ বিজয়ার শুভেচ্ছা জানাই। সকলে পুজো ভালোভাবে কাটাচ্ছেন এবং কাটান। সামনে লক্ষ্মী পূজা আছে, দুর্গা জগদ্ধাত্রী পূজা আছে, কালী পূজা আছে, ভাই তৃতীয়া আছে, ছট পূজা আছে এবং প্রত্যেকটি পুজো এই দেবী পক্ষে সূচনা আমাদের অশুভ শক্তিকে বিনাশ করার জন্য আমাদের এই পুজোর আরম্ভ হয়। এই আমাদের আশ্বিন মাসেই আমাদের গোটা যে অশুভ শক্তি সেই শক্তিকে বিনাশ করেই এই দেবী পক্ষের মাধ্যম দিয়ে। এবং তার সাথে সাথে আমি সকল মিডিয়াকে আমি ধন্যবাদ জানাই যে আপনাদের মাধ্যম দিয়ে আজকে গোটা ভারতবর্ষব্যাপী এবং গোটা পশ্চিমবঙ্গব্যাপী আপনাদের মাধ্যম দিয়ে খবরে দেখতে পাচ্ছে যে কোথায় কি ঠাকুর প্রতিমা হয়েছে এবং কেমন কেমন হয়েছে এবং সুন্দরভাবে হয়েছে। এবং সকল মিডিয়া কর্তৃপক্ষকে আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি আমার 19 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমি সকল মিডিয়াকে শুভেচ্ছা জানাই এবং এমজি নিউজকে আমি বিশেষ করে শুভেচ্ছা জানাই। কারণ ওনার তত্ত্বাবধানেই অনেকগুলো কভারেজ আমাদের ভারতীয় জনতা পার্টি পেয়েছে। তার সাথে সাথে আমার টোটাল আমাদের আরামবাগ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দাকে শুভেচ্ছা জানাই। সকলে পুজো ভালোভাবে কাটান, সুস্থ থাকুন। ভারত মাতা জয় হোক, জয় শ্রীরাম। আমার নাম বিশ্বজিৎ ঘোষ, আরামবাগ 19 নম্বর ওয়ার্ডের বিজেপি দলের কাউন্সিলর।